जय गणपति पापा, जय गणपति पापा, जय गणपति पापा। चौठा मे 2022 बुधवार पाँच राशिर प्रबल प्राप्तिर चोक सृष्टि होयेछे। ये पाँच राशिर शुभ समय ओ टार्गेट नम्बर एवं शुभ रंग আমি এই ভিডিওতে আলোচনা করব। তো নমস্কার, আমি কৌশিক রায়, অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। আমি একটি কথা বারবার বলছি, যারা এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে আগে দেখুন আপনার জন্মছকে রাহুর অবস্থানটা কেমন আছে। দেখুন, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তি কারক গ্রহ। রাহু যদি আপনার জন্মছকে খুব ভালো পজিশনে থাকে এবং নবম, পঞ্চম এবং দ্বিতীয়ের যদি কানেকশান ভালো থাকে, আপনি আগামীকাল গরিব থেকে ধনী আপনি কিন্তু হবেন। অর্থাৎ যে পাঁচ রাশির আমি কথা বলছি, সেই পাঁচ রাশির রাহু, শুক্র, শনি এবং বুধ এই চারটি প্ল্যানেট যদি ভালো থাকে কি না, আপনি আগামীকাল, অর্থাৎ আজকে হয়তো আপনার হাতে সে মতো অর্থ নেই, আগামীকাল কিন্তু আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে। দেখুন, প্রচুর কমেন্টস করেছেন যে স্যার রাহু কবচ কোথায় পাবো, কীভাবে পাবো। দেখুন, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে কি না, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা, যে নাম্বারটা স্ক্রিনে যাচ্ছে, এখানে আপনারা মেসেজ করুন। কী নিয়ম আছে, কী উপায় আপনারা এটি কালেক্ট করবেন, সমস্ত কিছুই কিন্তু এখানে ডিটেলস আপনারা কিন্তু জানতে পারবে। দেখুন, রাহু কবচটা কি জানেন, রাহু গ্রহকে আপনার ফেভারে আনা। আমি একটি কথা বলি, কলিযুগের যদি রাজা বলা হয় এটি হচ্ছে রাহু, এবং আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ সেটা হচ্ছে রাহু। অর্থাৎ এই রাহুকে যদি আপনারা মজুদ করতে পারেন, তাহলে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার কিন্তু ঘটবেই ঘটবে, অর্থাৎ আপনিও গরিব থেকে ধনী কিন্তু হবেন। দেখুন, এর পাশাপাশি দেখা যাচ্ছে আপনার জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান নেই, আপনার হস্তরেখা বলে দিবে আপনার জন্মছকে আকস্মিক প্রাপ্তির যোগ আছে কি না। আমি যে পাঁচ রাশির কথা বলছি, সেই পাঁচ রাশি কিন্তু কাল, আগামীকাল চৌঠা মে 2022 বুধবার কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু এই পাঁচ রাশি কিন্তু হবেই, নিঃসন্দেহ কিন্তু হবে। আকস্মিক প্রাপ্তি, প্রবল প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা তা আছে। এর সাথে সাথে যারা ব্যবসা করছেন তাদের তিন গুণ, চার গুণ লাভ পর্যন্ত কিন্তু হবে। অর্থাৎ যারা দিনে হাজারটা ইনকাম করেন তাদের চার গুণ লাভ পর্যন্ত হতে পারে। অর্থাৎ দৈনিক রোজগারটা বৃদ্ধি হবে, গোল্ড থেকে, শেয়ার মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় লাভবান কিন্তু আপনারা হবেন। আমি এবার আপনাদেরকে জানাবো আগামীকাল যে পাঁচ রাশির কথা বললাম, সে পাঁচ রাশির টার্গেট নাম্বার, সে পাঁচ রাশির শুভ সময় এবং শুভ কালার আপনাদেরকে। দেখুন, রাহুকালটা আগামীকাল 11:49 থেকে 1:26 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এই সময়টা না কোনো কিছু ইনভেস্টমেন্ট বা কোনো কিছু থেকে যোগ করা বা কোনো যাত্রা এগুলো কিন্তু করবেন না। আগামীকাল যে রাশিগুলোর অর্থপ্রাপ্তির যোগ প্রবল দেখা যাচ্ছে, সেই রাশিগুলোর নাম আমি আপনাদেরকে একে একে জানাব এবং তাদের লাকি কালার। প্রথম আসি বৃশ্চিক রাশি। ভিডিওটি একবার না পাঁচবার শুনবেন,
এবং ভিডিওটি সম্পূর্ণ শোনার পর যিনি নিজের জীবনে অ্যাপ্লাই করবেন, নিজের জন্মছকটা একবার দেখিয়ে নিন, নিজের জন্মছকের যোগ আছে কি না। প্রথম রাশি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ক্ষেত্রে আপনাদের লাকি কালার আগামীকালের হালকা হলুদ কালার, হালকা হলুদ লাকি। আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 82, আপনাদের টার্গেট নাম্বার। শুভ সময় 9:42 থেকে 11:56 পর্যন্ত, 9:42 থেকে 11:56 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি ক্ষেত্রে আপনাদের যে শুভ রং সেটি হচ্ছে সবুজ লাকি কালার। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 151, আপনাদের টার্গেট নাম্বার। এবং শুভ সময় 8:56 থেকে 10:02 পর্যন্ত শুভ সময়। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকাল শুভ রং সেটি হচ্ছে হালকা লাল। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 304। এবং আপনাদের শুভ সময় 10:10 থেকে 11:11 পর্যন্ত। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের লাকি কালার হলুদ। আপনাদের টার্গেট নাম্বার 46। আপনাদের ক্ষেত্রে আগামীকাল শুভ সময় 9:09 থেকে 11:04 পর্যন্ত। অন্তিম যে সবশেষ যে রাশির কথা আমি বলবো আগামীকাল প্রবল প্রাপ্তি হতে চলেছে সে রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আগামীকালের আপনাদের লাকি কালার হালকা বেগুনি। আপনাদের আগামীকাল শুভ সময় 8:14 থেকে 10:03 পর্যন্ত লাকি কালার এবং সময়। এবং আপনাদের টার্গেট যে নাম্বারটি আগামীকালের সেটি হচ্ছে 55, আপনাদের আগামীকাল। আপনি যদি কর্কট রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আগামীকালের টার্গেট নাম্বার। দেখুন যারা এই ভিডিওটি দেখছেন তাদের ক্ষেত্রে জন্মছকটা একবার বিচার করিয়ে নিয়ে, আপনার ভাগ্যকে একবার যাচাই করিয়ে নিয়ে, রাহু কবচ, আমি বারবার বলছি রাহু কবচটা বিশেষভাবে আপনার আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। হঠাৎ অর্থ এটা একমাত্র কলিযুগে যেটা দিয়ে থাকে রাহু, অর্থাৎ এই জায়গাটা টোটাল রাহুর প্লেসমেন্ট। রাহু কেমন আছে, রাহু ডিগ্রিগত দিক থেকে, রাহুর বলবত্তা, রাহু কোনভাবে অবস্থান করছে আপনার জন্মছকে, ভাগ্যভাব হচ্ছে সব থেকে বলি ভাগ্য, যদি আপনার স্ট্রং ভাগ্য পঞ্চম এবং দ্বিতীয় এই তিনটা ভাবকে কিন্তু বিশেষভাবে আমি কিন্তু জোর দিয়ে থাকি। অর্থাৎ এই জায়গাটা দেখুন এবং রাহু কবচ পরিধান করুন। প্রত্যেক মানুষকে আমি বলছি যারা ভিডিওতে দেখছেন, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন এবং নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার
আপনারা আপনাদের মূল্যবান মেসেজ করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।